नमस्कार बंधुरा, आमी राहुल लाविंग पेट सेम्पेयर चैनल थेके आपनादेर जानाई स्वागत। पाखिर सेटअप तो ये प्रत्येकटा पाखिर सेटअपे आमी आपनादेर भालो करे देखिए दी। फिंच थेके शुरू करे लाभबार्ड आछे आर किछु उपरे जावा पेयर आछे सेपरेट केजे। तो एइगुलोके आमी किन्तु देखते ये किन्तु खाबार देया हुए गेछे जलेर बाटी छिलो आगामी दिन रात्रिबेला बार करा छिलो एखन ओदेरके ओषुध देब। तो ये एकटा जस्ट माल्टिविटामिन आपनारा आपनादेर पाखिगुलोके दीते पारेन। ये माल्टिविटामिनटा खूबी काजे लागे। तो ये माल्टिविटामिनटा विशेष करे फिंचेर भालो बेशी काजे लागे। तो आमी देखेछिलाम ककटेल लाभबार्डेर थेके फिंच पाखिर किन्तु भालो काजे लागे। तो एटा किन्तु आपनारा ককটেল করে দিতে পারেন বা জিগার পাখি করে দিতে পারেন। দামে খুব কম কিন্তু মেডিসিনটা উপকারটা অনেকটাই বেশি আপনারা দিতে পারেন। তো এই পেয়ারটাকে ভাঁড় দেওয়া হয়ে গেছে সামনে। এটা এনেছি এনে 3 থেকে 4 দিন হয়েছে, ম্যাটিং করেছে ভাঁড় দিয়েছি, ডিমও পারবে। আর এই দেখুন এতে 3টে বাচ্চা বড় হয়ে গেছে। এই বাচ্চাগুলো সরিয়ে নেওয়া হবে, তারপরে এদেরকেও ভাঁড় দেওয়া হবে। তো এখানে প্রত্যেকটা পাখি কিন্তু খাবার খেয়ে নিয়েছে। খাবার খেয়ে নেওয়ার পর এবার কিন্তু জল পিপাসা পেয়েছে, এই মেডিসিন জলটাই খাবে। দেখতে পাচ্ছেন এখানে কিছু বেশ কিছু আমি জেব্রা ফিঞ্চের বাচ্চা বার করেছিলাম, এগুলো আড়া হয়ে গেছে, আলাদা করে রাখা আছে, এখনও এখানে 2-3টে বেরোবে। তো আপনাদেরকে একটু জলের পরিমাণটা দেখাই। এগুলো ধরুন যেদিনকে আমি মেডিসিন দেবো, মানে যেদিনকে ধরুন আজকে মেডিসিন দিচ্ছি, তো এই মেডিসিনটা একটা মাল্টিভিটামিন মেডিসিন। এটা আপনারা পাখিকে সপ্তাহে 1 দিন হোক 2 দিন হোক দিতে পারেন। তো আগে এমনি আদার্স যেমন দেওয়া হতো একটু লাইট করে দিতে পারেন, সে ডিম থাকলেও দিতে পারেন বা বাচ্চা থাকলেও দিতে পারেন। তবে বাচ্চা যখন থাকবে, ছোটো বাচ্চা একদম ছোটো 1 থেকে 2 দিনের বাচ্চা, এই মেডিসিনটা না দিয়েই ভালো। তো এই জলের যে পরিমাণটা আছে দেখুন, এই একটুখানি জলের পরিমাণ, এতটা হয়তো এখানে 50 ml জল আছে প্রত্যেকটা বাটি, কিন্তু এদের ফিঞ্চের বাটিতে কিন্তু আরও জল কম। এটা জল আছে 25 ml করে জল আছে। ফিঞ্চ পাখি দিয়ে কিন্তু কাপে জল দেয় খুবই ভালো, বেটার মনে হয়। কেন দেখবেন, এই আমি কিন্তু এই কালো স্টোন চিপ আমি ভেতরে দিতে হয়, তাহলে যদি কাপে জল দিই, কাপের জলটা একদিনে আজকে দিলে কিন্তু 2 দিন চলবে জলটা। কারণ কেন, পাখি কিন্তু স্নান করতে পারে না, শুধু জলটা খায়। আর বাটিতে জল দিলে পাখি স্নান করবে, স্নান করার সাথে সাথে জলটা নোংরা করে দেয়। ঠিক তেমনি জলের পরিমাণ দেওয়া হয়ে গেছে। তো আপনারা একটু কিন্তু ডফার ইউজ করবেন, যারা প্রথম দেবেন তারা কিন্তু ডফার ইউজ করবেন। আমি এমনি ছিপি করে দিয়ে দিচ্ছি। তো এটা আমার ককটেলগুলো হতে দেবো, দেখতে পাচ্ছেন লাল, পুরো সর্ষের তেলের মতন, অল্প অল্প করে দেবেন। তো এই ওষুধটার কিন্তু অনেকটাই একটা গন্ধ থাকে, দুর্গন্ধ টাইপের, কিন্তু একটা মানে কেমন একটা বিটকেল টাইপের গন্ধ দেখবেন। 4 ফোঁটা 5 ফোঁটা করে দিয়ে দেবেন। এবার আমি এখানে কিছু ফিঞ্চের কেজিগুলো দিয়ে দিই। এবার আমি ফিঞ্চের কেজি এগুলো দিয়ে দেবো, এগুলো আমার ফিঞ্চের। তো এখানে 4 ফোঁটা 5 ফোঁটা করে দেবেন 50 ml জল, যেদিনকে মেডিসিন দেওয়ার চেষ্টা করবেন। তবে এগুলো ফিঞ্চের একটু কিন্তু বেশি মাল্টিভিটামিন প্রয়োজন হয়। 4 ফোঁটা 5 ফোঁটা করে দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তো আগে আপনাদেরকে দেখিয়ে দিই এই মেডিসিনটার নাম। মেডিসিনটা দেখুন, মেডিসিনের নামটা বুঝতে পারছেন আপনারা, মেডিসিনের নাম হলো অ্যাম্বিপ্লেক্স। এটা একটা পেট শপেই পাবেন। তো এখানে B1 থেকে B12 পর্যন্ত ভিটামিন আছে, জিঙ্ক আছে, যেটা একটা ভিটামিনের মধ্যেই আপনারা ক্যালসিয়াম প্লাস ভিটামিন পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা এই পাখিকে দিতে পারেন, এমনকি মুরগি যাদের পোলট্রি আছে তারাও দিতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবে লাভিং পেটস এম্পেয়ার ইউটিউব চ্যানেল।